হ্যালো ফ্রেন্ডস, নতুন আরও একটা রেসিপি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে আছি। আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার গতবারের ভিডিওটাতে তোমরা দেখতে পেয়েছো আমি একটা বড় ইলিশ মাছ কেটেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো এখনও অবধি, তাহলে গিয়ে অবশ্যই দেখে নাও আমি কীভাবে ইলিশ মাছ কাটি বাড়িতে। তো আজকে আমি সেই ইলিশ মাছ দিয়ে দুটো রেসিপি বানিয়েছিলাম বাড়িতে, সেই রেসিপি দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। একদমই ছোটো ছোটো করে ভিডিওগুলো করার চেষ্টা করেছি, মানে খুব বেশি বড় না করে রেসিপিগুলো ছোটো ছোটো করে করার চেষ্টা করেছি। তবে খুবই ইজি রেসিপি, কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমি কিন্তু সকলের ভিডিও নো স্কিপ করে ফুল ওয়াচ করি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমি সকলের ভিডিও কিন্তু নো স্কিপ করে ফুল ওয়াচ করি, আমার কমেন্ট দেখে তোমরা কিন্তু চেক করতে পারো। তো প্লিজ তোমরাও আমার ভিডিও ফুল ওয়াচ না করলে অন্তত 5টা মিনিট দেখার চেষ্টা করো। আমার মন থেকে রিকোয়েস্ট করছি, প্লিজ 5টা মিনিট অন্তত দেখার চেষ্টা করো, না হলে বুঝতে যেতে পারছো ভিডিও রিচ একদম কমে যায়। তো এটাই ছিল ছোট্ট একটা রিকোয়েস্ট। আর কেউ যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে আমি ভিডিও দিলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো চলো আর বেশি বকবক করবো না, চলে যাচ্ছি রেসিপিতে। আমি আর তোমাদের সামনে আসবো না, এবার তোমার রেসিপিগুলো দেখতে থাকবে আমি কীভাবে রান্না করছি। একটা করবো বেগুন ইলিশ, একটা করবো সরষে ইলিশ। তো চলো দেখতে থাকো রেসিপি। তো দেখতেই পাচ্ছ এক থালা ইলিশ মাছ রয়েছে, পিসগুলো দেখে বুঝতে পারছো যথেষ্ট বড় ইলিশ মাছ ছিল। তো আমি আজকে রান্না করব একটা বেগুন ইলিশ আর একটা সরষে ইলিশ। সেজন্য দেখো একটা বেগুন নিয়ে নিয়েছি আর বাটিতে সরষে ভিজিয়ে রেখে দিয়েছি। আর ইলিশ মাছ রান্না করতে খুব অল্প মশলা লাগে, সেজন্য দেখতে পাচ্ছ অল্প কিছু মশলাও আমি রেডি করে রেখেছি। তো এবার চলো সমস্ত মাছগুলোতে প্রথমে লবণ হলুদ তো অবশ্যই মাখাতে হবে, সে তুমি যেই পদই রান্না করো না কেন মাছে তো লবণ হলুদটা মাখাতে হবে। তো আমিও সেই একই কাজ করছি, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো তোমরা আমার ইলিশ মাছ কাটার ভিডিও যদি কেউ না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা প্লিজ ভিডিওটা দেখে নিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতেও অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, আমার মাছ তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার দেখো আমি ভাগ করে নিচ্ছি, কেন কি দুটো রেসিপি যেহেতু করব সেজন্য দুটো ভাগে মাছগুলোকে ভাগ করে নিচ্ছি। তো সরষে ইলিশের জন্য আমি গোটা পিসগুলো রাখার চেষ্টা করেছি। তো দেখো মাছগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু দুটো রেসিপি সেজন্য দুটো থালায় দুরকম করে মাছ ভাগ করে নিয়ে নিয়েছি। তো চলো এবার চলে যাবো মূল রান্নায়। প্রথমেই আমি করব বেগুন ইলিশ, তার জন্য দেখো আমি একটা বড় বেগুন নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো রান্নাটা, ধীরে ধীরে বুঝতে পারবে এত ইজি রান্না কিন্তু খুবই সহজ। তো বেগুন ইলিশের জন্য প্রথমে তো আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এটাকে অবশ্যই ভেজে নিতে হবে। তো তোমরা কারা কারা বেগুন ইলিশ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর কেউ যদি, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি রান্না, মানে এটা ঘুটিরা খুব একটা খায় কিনা আমি ঠিক জানি না, ঘুটিরা সরষে ইলিশ খেতে ভালোবাসে। তো আমি এটা বলতে বাধ্য হলাম আর কি, যে এই রান্নাটা কিন্তু বাঙালিরা খেতে ভালোবাসে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কাঁকরোল দিয়ে ইলিশ মাছ, মানে কাঁচা ইলিশের ঝোল। তো চলো আমিও আজকে এই রান্নাটা করব। তো তার জন্য দেখো এবার বেগুনটা ভাজবো, বেগুনের জন্য আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই ইলিশ মাছের রেসিপি সবসময় সরষের তেলে করতে হয়, ছোটোবেলা থেকেই মাকে দেখে এসেছি, ইলিশ মাছের রেসিপি কখনো সাদা তেল দিয়ে করে না, সবসময় সরষের তেল দিয়েই করে, এতে টেস্ট হয়তো ভালো হয়, টেস্ট আরও বেড়ে যায় সেই কারণে। তো দেখো বেগুনটা আমি কুক করতে বসিয়ে দিয়েছি, তো বেশি কুক করব না, একদমই বেশি ভাজা করব না, একটু গায়ে দাগ লাগাবো আর একটু শক্ত থাকে সে অবস্থায় কিন্তু বেগুনটাকে নামাতে হবে, কেন কি বুঝতেই তো পারছো বেগুন যদি বেশি সেদ্ধ করে ফেলো তাহলে মাছের ঝোলে দিলে একদমই গলে যাবে, সেই কারণে বেগুনটাকে কিন্তু একটু শক্ত অবস্থাতেই নামাতে হবে। তো দেখো এই তেলের মধ্যে আমি আবার একটু তেল দেব, ইলিশ মাছ মানে এদের সরষের তেল বুঝতেই পারছো। তো আর একটু সরষের তেল দিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু খুবই ইজি, একদমই অল্প উপকরণ দিয়ে রান্নাটা হবে। প্রথমে দেখো গোটা জিরে দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি আদা বাটা, কখনো রসুন বাটা ব্যবহার করবে না ইলিশ মাছে, অন্তত আমরা করি না। তো সেই জন্য দেখো শুধুমাত্র আদা বাটা, অনেকে আবার আদা বাটাও দেয় না, আমি একটু দিলাম আদা বাটাটা। তো দিয়ে দেখো এবার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তো তেলের মধ্যে যদি তুমি এই গুঁড়ো মশলাগুলো দাও তাহলে কিন্তু রান্নার কালারটা দারুণ আসে, রান্না কমপ্লিট করার পর কিন্তু দেখতে পাবে কী সুন্দর কালারটা আসবে। সেই জন্যই বলছি শুধুমাত্র তেলের মধ্যেই মশলাটা নেড়ে নিলে হবে, তারপরে কী সুন্দর দেখো কালারটা এসছে।
তো এই মশলাটাকে কিন্তু বেশিক্ষণ কষাতে হবে না, বুঝতেই পারছো। এখানে যেহেতু আদার্স আর কোনো কাঁচা মশলা নেই, শুধুমাত্র গুঁড়ো মশলা রয়েছে, তো বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। মানে এখানে কোনো পেঁয়াজ টমেটো বা রসুন পড়েনি, সেই জন্য বেশিক্ষণ কষাতে লাগবে না। অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো আমি জলের মধ্যে মাছটা ছেড়ে দিচ্ছি। তো জলটা কিন্তু খুব অল্প পরিমাণ দিয়েছি এখানে, বেশি দিইনি। এরপরে কিন্তু আমি আরও ঝোল অ্যাড করব এতে, তোমরা রান্নাটার সঙ্গে কন্টিনিউ থাকলে বুঝতে পারবে। এরপরে আরও ঝোল অ্যাড করব। এটা আপাতত একটু মাছটাকে কষিয়ে নেওয়ার জন্যই দিলাম হালকা একটু জল। তো দেখো মাছটা এখানে বেশ ভালো মতন কষে এসেছে। তো এখানে খুন্তিটা কম ব্যবহার করার চেষ্টা করবে, একটু কড়াইয়ে দুদিকে ধরে নেড়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে মাছগুলো কিন্তু ভাঙবে না। তো দেখো ফাইনালি কিন্তু আমি আমার পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি, বা ঝোলটা ফুটে আসার পরে কিন্তু এতে আমি বেগুনটা দেব। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর সেই জন্যই বেশি সময় ফোটাতে হবে না। তবে মাছের সাইজ অনুযায়ী যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখো আমার ঝোল ফুটে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনটা। তো খুবই ইজি একটা রান্না। এবার শেষে একটু কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে, ইলিশ মাছের রান্না হবে, ইলিশ মাছ রেসিপিতে তো ওপরে কাঁচা সর্ষের তেল না দিলে ঠিক ভালো লাগে না। সেই জন্য রান্নার শেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ একটু লো টু মিডিয়াম আঁচে রান্না করে তারপরে গ্যাসটা অফ করে দিলে হয়ে যাবে আমার বেগুন ইলিশ। তো এখানে চাইলে তোমরা কিন্তু বেগুনের পরিবর্তে আরও অন্যান্য সবজি যেমন কচু, কাঁকরোল বা বেগুনের সঙ্গেও কচু কাঁকরোল এসব ইউজ করতে পারো। তো আমি কিন্তু এখানে শেষে একটা ছোট আলু দিয়েছিলাম, আমার হাজব্যান্ড যদি বেগুন খেতে না চায় তাহলে আলু অন্তত খাবে, সেই জন্য দেখো দেখতে পাচ্ছ, কেউ লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কিন্তু দু চার পিস আলু রয়েছে। তো আলুও কুক করে নিয়েছি, মানে আলুও কিন্তু ঝোলের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। তো দেখে বুঝতে পারছো কি দারুণ কালারটা এসছে ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে প্লিজ। চলো এবার চলে যাবো নেক্সট রেসিপিতে। এবার চলো তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি, যেটা একদম ট্র্যাডিশনাল রেসিপি, সেটা হচ্ছে সর্ষে ইলিশ। তো আমি কীভাবে সর্ষে ইলিশ বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে হয়তো, তো আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে অবশ্যই কিন্তু আমি কালো সর্ষে নিয়েছি, আর কালো সর্ষে ব্যবহার করলে কিন্তু খোসাটা একটু ছেঁকে নেওয়াটাই উচিত। সর্ষে থেকে দেখবে কতগুলো খোসা বেরিয়েছে দেখো। তো দেখো এতগুলো কালো কালো খোসা যদি তোমার রান্নার মধ্যে থাকে, তোমার রান্নাটা কি খেতে মোটেও ভালো লাগবে? দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য অবশ্যই মনে করে কিন্তু কালো সর্ষে ব্যবহার করলে খোসাটা অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবে। তাছাড়াও কালো সর্ষে ব্যবহার করলে খোসা যদি তুমি না ছেঁকে নাও, তাহলে কিন্তু এই খোসা কিন্তু পেটে গ্যাসও করতে পারে, মানে গ্যাসের সমস্যা সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু খোসা অবশ্যই ছেঁকে নেবে। তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কে অবশ্যই সর্ষের তেল। তো তেলে দিয়ে দিয়েছি দেখো কালো জিরা, রান্নাটা আমি কালো জিরে দিয়ে করব। এই রান্নাটা আরও ইজি, একদম ইজি, মানে কি বলবো, কোনো ঝামেলা নেই, খুবই সহজ সরল রান্না, তবে খুবই টেস্টি। তো তেলে দিলাম কালো জিরে, আর দিলাম কটা কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর। তারপর দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, তেলের মধ্যেই কিন্তু আমি সমস্ত কিছুটা করছি। তেলে হলুদ গুঁড়ো দেওয়ার পর একদমই হাফ চামচের মতন সামান্য একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করব, একদম সামান্য একটু লঙ্কা গুঁড়ো, যাতে শেষে একটু কালারটা আসে। তো দেখো মশলাটা একটু করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি জল, আমি জল দিয়ে দিয়েছি। এখন কালারটা দেখতে যেমনই লাগুক না কেন, ফাইনাল লুক কিন্তু অসাধারণ আসবে, তোমরা কন্টিনিউ থাকো তাহলে বুঝতে পারবে। তো দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, মাছটা একটু তো ফুটতে হবে না ঝোলের মধ্যে, নাহলে কী করে হবে। তো সেই জন্য দেখো মাছগুলো এখন একটু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছো ঝোলের মধ্যে মাছটা ফুটছে এখনও, কিন্তু সর্ষে পড়েনি এতে। এবার একটু পরে আমি সর্ষেটা ব্যবহার করব। সর্ষের ইলিশের ক্ষেত্রে কিন্তু একটু লবণ তবণ ভালো করে খেয়াল করে দিতে হবে, কেন কি একটু গা মাখা হয় তরকারি, তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, বুঝতে পেরেছো। তো এবার দেখো দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটাটা। তো সর্ষে বাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কুক করতে হবে না, 7 থেকে 8 মিনিট মতন কুক করলেই হবে। যেহেতু আমার ইলিশ মাছের পিসগুলো যথেষ্ট বড় বড় রয়েছে, সেজন্য 7 থেকে 8 মিনিট তো কুক করতেই হবে। তো ওপর থেকে দেখো আমি দিয়ে দিচ্ছি আরও দুটো কাঁচা লঙ্কা, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, কোনো ঝালের জন্য না। আর তার উপরে দিয়ে দেবো দেখো কাঁচা সর্ষে তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই একদম লো টু মিডিয়াম আঁচে করতে হবে, একদমই হাই ফ্লেমে করলে হবে না, লো টু মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে করলে অপূর্ব খেতে লাগে, দারুণ। তো দেখো আমি কিন্তু আঁচ একদমই ছোটো করে দিয়েছি, এবারে কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো।
তো ফাইনালি দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট, একদম খুব বেশি ঝোলও নেই, আবার একদম খুব বেশি শুকিয়েও নিইনি, যতটা পরিমাণ ঝোল তোল থাকা দরকার ততটা পরিমাণই রেখেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে যা যা করতে হয় লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় অবশ্যই করে দেবে। তো চলো আজকের ভিডিওটা তো এই পর্যন্ত, আজকে আমি ছোট্ট ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো রান্নাটা, আমার তো দারুণ লেগেছে আর টেস্টও কিন্তু দারুণ হয়েছিল। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে, ততক্ষণ তুই সবাই খুব ভালো থাকবে, টাটা।